কৃষি ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উত্তর গোবিন্দকাটি গ্রামে এখন অবস্থান করছি। আসলে আমরা এখন যে ক্ষেতের সামনে বসে আছি এটা হচ্ছে একটা ফুলকপি জাত, দেশি অগ্রহায়ণী নাম করে জাতটা খুবই নাম করা একটা জাত। এইখানকার স্থানীয় কৃষকরা এই জাতটা প্রচুরভাবে করে। আসলে আপনারা যখন ফুলকপি আমরা যখন বীজতলাতে আসলে করব, তখন আসলে আমাদের কৃষকদেরকে সাধারণত খেয়াল করে না যে আসলে যে আমাদের এখানে যে আসলে আমাদের জৈব সার তারপরে ছাই এইগুলো কিন্তু দিতে হবে। তাহলে হবে কি যে আসলে আমাদের যে আমরা তুলব সেটা আসলে কি মূলটা ছিঁড়বে না এবং সুন্দরভাবে উঠে আসবে এবং এই মাতৃ গাছ থেকেই কিন্তু আসলে পরবর্তী যে গাছের সূচনা হয়। সুতরাং আমরা এখন কৃষকদেরকে আসলে সিডলিং ট্রেতেও তারা আসলে এই ফুলকপিটার চারাটা করছে এবং এখানে একটা কৃষক যে আসলে তার বীজতলায় যে আসলে ফুলকপিটা করছে, এই ফুলকপিটা একটা অভয়ারণ্য যে জাতি জাতটা আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে আপনারা খেয়াল করতে পারেন যে আসলে গাছটা কিন্তু আসলে এই গাছটা একদম খুবই হৃষ্টপুষ্ট হয় এবং এই গাছটায় অল্প কিছুদিনের ভিতরেই যে আসলে তার হচ্ছে ভালো একটা ফলন হয় এবং গাছগুলো স্ট্রেট হয়। আমরা দেখছি যে আসলে ফুলকপির অনেক সময় কৃষকরা ভালো আসলে বীজ তৈরি করতে পারে না এই এবং 30 দিনের ভিতরে গাছটা কিন্তু আসলে বেডে দেওয়ার মতো হয়ে যায়। সুতরাং এই যে আমার পাশেই আমরা একটা দেখতে পাচ্ছি যে আসলে ফুলকপির যে একটা ক্ষেত, এখানে আসলে 30 দিনের যে চারাটা এই চারাটাই কিন্তু লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে 30 দিনের ভিতরে চারার গ্রোথটা কিন্তু অনেক সুন্দর এটা আছে লাগানো, এর জন্য গাছটা অল্প কিছুদিনের ভিতরে 15 থেকে 20 দিনের ভিতরে গাছটা কিন্তু একজন তরতাজা হয়ে উঠবে। এবং আমরা জানি যে আসলে মাত্র 60 দিনের মাথায় এই অর্গানিক যে গাছটা এটা কিন্তু বাজার চাপ করা যায় লাগানোর পরে। কারণ বীজতলা থেকে শুরু করলে আমাদের 90 দিনের ফসল এবং 30 দিনের চারাটা লাগানোর পরে আমরা 60 দিনের ভিতরেই আমরা এই চারাটা করতে পারি। সুতরাং আমরা কৃষকদেরকে আমরা ধানের বীজতলার থেকে শুরু করে ফুলকপির বীজতলা বা যে কোনো সবজির বীজতলা করার ক্ষেত্রে আমাদের কৃষকদেরকে পরামর্শ হচ্ছে যে আমরা কৃষকদেরকে সেখানে আমরা যে ইউরিয়া সামান্য পরিমাণ ইউরিয়া হলো জৈব সার পর্যাপ্ত পরিমাণ এবং সাথে হচ্ছে ছাই, এটা দিয়ে আমরা যদি বেডটা সুন্দর মতো প্রিপারেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের যে গাছের যে শিকড় এই শিকড়টা কিন্তু অক্ষত থাকবে এবং গাছটা কিন্তু পুষ্ট এবং সুন্দর থাকবে এবং এটা কিন্তু পরবর্তীতে লাগালেও আমরা একটা ভালো ফলন পাবো। সুতরাং আমাদেরকে এখন কিন্তু আমাদের ফুলকপি লাগানোর সময়, সুতরাং আমাদের যারা যারা আমরা করছি সেগুলো সবাই খেয়াল রাখবো যে আসলে আমাদের ফুলকপির ভালো একটি জাত লাগাতে হবে, জাত লাগাবেন এবং সঠিক সময়ে পরিচর্যা যদি আপনারা করেন তাহলে কিন্তু আমরা একটা ভালো বাজার পাবো। কারণ এখান থেকে অল্প কিছুদিনের ভিতরেই মানে আর 60 দিন মানে এখন যে সেপ্টেম্বর মাস হয় তাহলে অক্টোবর নভেম্বর মাসের আমরা প্রথম দিকে আমরা এই সবজিটা ঘরে তুলতে পারবো এবং বাজারজাত করতে পারবো। সুতরাং আমাদের কিন্তু এখন যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করি তাহলে একটা ভালো ফুলকপির দাম পাওয়ার সম্ভাবনা আছে এবং এতে কৃষক ভাইরা লাভবান হবে। সুতরাং আমরা এ বিষয়ে সকলে সজাগ দৃষ্টি রাখবো এবং যে কোনো বিষয়ে পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিস এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাহায্য নেব। ধন্যবাদ।